শোভা খুব অল্প বয়সে তার মাকে হারায় তাই তার দেখাশোনা করার জন্য তার বাবা দ্বিতীয় বিয়ে করে শোভার বাবার নাম মাধব উনি ব্যবসা করতেন ব্যবসাটা ভালোই চলতো এই জন্যে সে নিজের কাজেই শহরে ব্যস্ত থাকতো মাঝে মাঝে কোনো উৎসবে তিনি বাড়ি আসতেন শোভার সৎ মা রামিয়া শোভাকে একেবারে পছন্দ করত না একদিন শোভা উঠোনে বসে কিছু ভাবছিল তখনই তার সৎ মা তার কাছে গিয়ে বলল শোভা মা দু তিন দিনের মধ্যে তোমার বাবা তো বাড়ি ফিরবে তুমি তোমার বাবাকে কি বলবে মা তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করায় সব সময় মারে বকা দেয় শুধু তোমার সামনে ভালো হওয়ার নাটক করে এমনটাই বলবে তো তাই না ভাবে ঢং করে বললো শোভা তখন বলল। আ তোমার অত্যাচারের ব্যাপারে বলে আমি কি পাবো বলো আমার মনে হয় এই জীবনে আর তুমি কোনো দিন আমাকে নিজের আপন করে নেবে না কোনোদিন আমাকে ভালোও বাসবে না আমি আশা ছেড়ে দিয়েছি আমি যদি এই কথা বাবাকে বলি তোমাদের মাঝখানে ঝগড়া হবে আমি চাই না আমি আজ পর্যন্ত বাবাকে কিছুই বলিনি আর না বলবো কোনো দিন তুই যা খুশি কর একটা কথা মন দিয়ে শুনে নে যদি তুই তোর বাবাকে বলিস তাহলে তোর বাবার খাবারে আমি মিশিয়ে ওনাকে আমি খাইয়ে দেব আর বাকি বেঁচে যাওয়া খাবার আমি খেয়ে নেবো আর একটা চিঠিতে লিখে দেব সব কিছু তোর কারণে হয়েছে এইভাবে হুমকি দিল হাসি তুমি এই ছোট্ট সামান্য কথাটাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছ আমি বাবাকে কোনো দিন কিছুই বলবো না এই রকম বলে শোভা বাড়ির ভেতরে চলে যায় এইভাবে রামিয়া শোভাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো একদিন মাধব বাড়ি ফিরলো নিজের বাবাকে দেখে শোভা অনেক খুশি হলো সে ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো শোভা তার বাবাকে ধরে কাঁদছিল এটা দেখে মাধব বলল আরে মা তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন কেউ কি তোমাকে কিছু বলেছে কি হয়েছে বলো আমাকে বাবার এমন জিজ্ঞাসা করাতে শোভার ইচ্ছা হলো যে তার বাবাকে সব সত্যি বলে দিক কিন্তু তখনই তার সৎ মায়ের বলা সব কথা তার মনে পড়ে যায় না বাবা কিছুই তো হয়নি আমাকে অনেকদিন পর দেখলাম তাই চোখে জল চলে এলো বাবা আমার খুব ভালো করেই খেয়াল রাখে কোনো কিছুর অভাব আমাকে বুঝতেই দেয় না আরে মা সেসব তো ঠিক আছে তোমার কাছে তো জাদু ল্যাঙ্গাটা রয়েছে সেইটাকে ছেড়ে তুমি এই ফাটাছাড়া ল্যাঙ্গাটাকে কেন পরেছো মাধবের এমন জিজ্ঞাসা করাতে রামিয়া তখন মনে মনে ভাবলো হে ভগবান যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো যেটা ভাবছিলাম জিজ্ঞাসা না করুক সেটাই করছে প্রভা তো ওই গাউনটার সাহায্যে অনেক জায়গায় ঘুরতেও যেতে পারবে আর আমার কোনো কথাও শুনবে না তখন এটাই ভেবে তো আমি ওই গাউনটাকে লুকিয়ে রেখেছিলাম এটা জানতে পারলে আমাকে তো ছাড়বে না প্রভা ওই গাউনটার সাহায্যে খুশি মতো নিজের জীবনটা কাটাতে পারে আমি কিন্তু এইসব আবার সহ্য করতে পারছিলাম না এই জন্যেই তো আমি এত কিছু করলাম এইটা আমার স্বামী জানতে পারলে আমাকে তো মেরে ফেলবে আসলে বলছিলাম কি ওই যে শোভা তো আমাদের এখন অনেক ছোট তাই না ও তো আসলে ঠিক করে জানে না জাদুই গাউনটাকে কিভাবে ব্যবহার করতে হবে এই জন্য আমি এইটাই ভেবে যে অত ছোট বয়সে যদি কোনো ভুল করে ফেলে তাই ওইটাকে আমি যত্ন করে লুকিয়ে রেখেছি গো এইভাবে রামিয়া ওই কথাটাকে বোঝানোর চেষ্টা করলো তখন শোভা বলল আমার জাদুই গাউন আমাকে না দিয়ে লুকিয়ে রেখেছে আর বাবার সামনে এমন অভিনয় করছে যেন উনি আমার ভালো চায় দেখলে বা মনে মনে ভাবছিল কিন্তু বলতে পারল না রামিয়া সবার প্রতি তোমার এরকম ভালোবাসা থেকে সত্যি আমি অনেক খুশি হলাম আমি আমার মেয়ে সবার কাছ থেকে দূরে থেকে যতটা কষ্ট পাচ্ছি তার থেকে বেশি খুশি এটা ভেবে হচ্ছে যে তুমি সবার দেখাশোনা খুব ভালো করে করছো আচ্ছা ঠিক আছে এইবার কিন্তু আমাকে চলে যেতে হবে আমি মাঝে মাঝে আসবো দেখা করতে তোমাদের সাথে যেই মাধব যাবার কথা বলল শোভা সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলো বাবা ও বাবা তুমি যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ও বাবা যেও না তুমি আমাকেও নিজের সঙ্গে নিয়ে চলো না বাবা ও বাবা মাধব শোভাকে বোঝাতে লাগলো দেখো মা তোমার এইভাবে কাঁদা ঠিক না তোমাকে এখানে রামিয়ার সাথে আরো কিছুদিন কাটাতে হবে আমার শহরেতে খুব জরুরি একটা কাজ পড়ে গেছে মা কিছুদিনের মধ্যে তো মা আমি ফিরে আসব। মা শোভা তুমি এইভাবে কেঁদো না এইভাবে কাঁদলে আমার একদমই ভালো লাগছে না কিন্তু এভাবে চলে যাওয়ার পরে শোভা কাঁদতে লাগলো তখনই তার কাছে রামিয়া এলো আচ্ছা তুই তোর বাবাকে যেতে দিতে চাইছিলিস না আর ওনার সঙ্গে যেতে চাইছিলিস যদি তোর বাবাকে তুই এখানেই রেখে দিতিস কোন বাড়ির কাজগুলো কে করতো এই সব কারণে তুই তোর বাবার সাথে গিয়ে খুশিতে থাকতে চাইছিলিস তাই না কোনদিন যদি বাবার সাথে যাওয়ার কথা বলিস এই রকম বলে অনেক মারতে লাগলো কিছু দূরে যাওয়ার পরে হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে ভাবতে লাগলো আমার জীবনেতে শোভা এবং রামিয়া ছাড়া আর কে আছে ওদের দুজনকে আমি এইভাবে ছেড়ে যত টাকায় ইনকাম করি না কেন তাতে লাভ কি যদি আমি অল্প টাকা ইনকাম করি না কেন একসাথে পরিবারের সাথে হাসি খুশি জীবন কাটানোর মজাই আলাদা টাকা কম ইনকাম হলেও চলবে আমি আমার মেয়ের সাথে সময় কাটাবো ধব নিজের মন বদল করে বাড়ি ফিরল সে বাড়ি ফিরে এসে দেখল রামিয়া শোভাকে অনেক মার ছিল এই দৃশ্য দেখে সে তো অবাক হয়ে গেল রামিয়া তুমি এটা কি করছো একটা ছোট্ট বাচ্চার সাথে তোমার এরকম ব্যবহার করতে লজ্জা করে না শোভা যখন আমার সাথে যাবার জন্য জেদ ধরেছিল কান্নাকাটি করছিল তখনই আমার বুঝে যাওয়া উচিত ছিল তোমার মতে একটা রাক্ষসী মেয়ের কাছে আমার ছোট্ট মেয়েটাকে রেখেছে আমি কত বড় ভুল করেছি সেটা আমি আজকে হারা হারে বুঝতে পারছি আজ থেকে এই বাড়িতে আমি আর আমার মেয়ে থাকবো তুমি এই বাড়িতে থাকবে না যেই দিন তুমি পুরোপুরিভাবে নিজেকে বদলে নেবে তখনই তুমি বাড়িতে ঢুকবে আমি আর কাঁদতে কাঁদতে বললো তোমাকে ক্ষমা করে দাও অজানায় আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর কোনো দিন হবে না আমাকে তুমি ক্ষমা করে দাও এইভাবে হাত জোড় করে অনুরোধ করলো তার মাকে এমন অবস্থায় দেখে শোভা বলল বা রাজি হয়ে যাও মায়ের সাথে এমন করো না আমার ওপর এত অত্যাচার করার পরেও শোভা যখন তার মায়ের হয়ে কথা বলল এইটা দেখে রামিয়ার মন বদলে গেল রামিয়া শোভাকে জাদুই গাউন ফিরিয়ে দিল আর সেদিনের পর থেকে শোভার খুব ভালো করে খেয়াল রাখতে লাগলো শিবা নামে এক জেলে ছিল সে মাছ ধরে নিজেদের জীবনযাপন তার স্ত্রীর নাম ছিল কাবেরি আর মেয়ের নাম ছিল ভাগিয়া প্রত্যেক দিন নদীতে গিয়ে মাছ ধরে এনে কাবেরিকে দিত কাবেরি সেই মাছগুলোকে ঝুড়িতে ভরে আর গ্রামে গ্রামে ঘুরে মাছ মাছ টাটকা টাটকা মাছ বলে বিক্রি করতো এইভাবেই তাদের দিন কাটতো মা বাবা প্রত্যেক দিন মাছ ধরে আনে আর তুমি সেইগুলো গ্রামে ঘুরে বিক্রি করো কিন্তু আমার জন্যে কোনো কাজ নেই আমি তো স্কুলেও যাই না কি করব মা বাড়িতে বসে বসে ভালো লাগে না কাল থেকে বাবার সঙ্গেও যাব আর তোমার সঙ্গেও যাব পুরো গ্রামটা তোমার সঙ্গে ঘুরবো ও মা বারণ করবে না কিন্তু আমি যাব ভাগিয়াকে এইভাবে তার মায়ের সামনে জেদ করতে শিবা দেখে শিবা তার কাছে যায় আরে মা তুমি তো এখন অনেক ছোট সংসার চালানো তো আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য সেই জন্য তো মা এটা আমাদেরকে করতে হই তুমি তোমার বয়সে বাচ্চাদের সাথে কেন খেলতে যাচ্ছ না এইভাবে তাকে বোঝালো বাবা তোমরা দুজনে যদি আমার সঙ্গে না থাকো আমি খুশি কি করে থাকবো তোমরা যেখানে থাকবে সেখানেই আমার খুশি ভাগিয়ের কথা শুনে শিবার চোখে জল চলে আসে আচ্ছা ঠিক আছে মা তাই করব। কালকে সকালবেলা তুমি আমার সাথে যাবে আমি নদীতে কেমন করে মাছ ধরি তুমি দেখে নিও ঠিক আছে তুমি যদি মায়ের সাথে ঘুরো ওই সময় তো অনেক রোদ দূর থাকবে তুমি তো অনেক ছোট সেই জন্য তুমি আমার সাথে থাকবে ঠিক আছে আমার মিষ্টি মা শিবার এইভাবে বোঝানোতে ভাগিয়া রাজি হয়ে যায় পরের দিন সকালে তারা দুজনে একসাথে নদীতে মাছ ধরতে গেল সেই দিন তারা মাছ ধরে বাড়ি ফিরল ভাগ্যা বাইরে বেরিয়েছিল বলে সে অনেক খুশি হলো এইভাবে প্রত্যেক দিন শিবা আর ভাগিয়া মাছ ধরতে যেত এইভাবেই দিন কাটছিল একদিন শিবা কাজের জন্য শহরে যায় কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায় কাবেরি আন্তিম সংস্কারের পুরো বিধি পালন করে একদিন ভাগিয়া তার মাকে বলল। মা যখন বাবা বেঁচে ছিল সব কথার জন্য জেদ করে তাকে কষ্ট দিতাম কিন্তু এখন কার সাথে কথা বলবো বাবা তো নেই বাবা কি ফিরে আসবে না মা এইভাবে কাঁদতে কাঁদতে সে মাকে জিজ্ঞাসা করলো রে মা ভগবান এইটাই চাইতো তাই তো তোর বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল বাবা চলে গেছে বলে আমরা তো আর ওনার কাছে যেতে পারবো না বাঁচার জন্য পেটটা তো ভরতে হবে আর পেট ভরার জন্য আমাদের কোনো কাজ করতে হবে এইভাবে কাবেরি তার মেয়েকে বোঝালো মা টাকা উপার্জন করার জন্য আমার কাছে একটা উপায় আছে বলবো টাকা উপার্জন করার জন্য তোমার কাছে আবার উপায় আছে এত ছোট মাথায় আবার কি বুদ্ধি এলো মা মা আমি প্রত্যেক দিন বাবার সাথে নদীতে মাছ যেতাম না আমি শিখে গেছি কিভাবে মাছ ধরে আমি পারি মা মা মাছ ধরা এত সহজ কাজ না এই সব কথা মন দিয়ে বের করো আমি অন্য কোনো কাজ করবো মা আমার বিশ্বাস হচ্ছে না তো আমি মাছ ধরতে পারি আমি কাল গিয়ে মাছ ধরে আনব যদি এমনটা করতে না পারি তারপরে তুমি যা বলবে আমি তাই করব ঠিক আছে ভাগিয়ার এমন কথায় কাবেরির রাজি না হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না পরের দিন সকালে ভাগিয়া অনেকগুলো মাছ ধরে নিয়ে এলো মা অনেক মাছ আনতে পারিনি যতটা পেরেছি নিয়ে এসেছি এইভাবে সে বলল মারে এই অল্প মাছগুলো দিয়ে বেশি টাকা উপার্জন হবে না বেশি টাকা উপার্জন করতে গেলে আমাদের অন্য কিছু একটা কাজ করতে হবে এই রকম ভেবে কাবেরি কিছু ভাবতে লাগলো কিছুক্ষণ ভাবার পরে সে নিজের মেয়েকে বলল জানিস মা এখানে যত জেলেরা আছে মাছগুলো না পরিষ্কার করেই বিক্রি করে দেয় যার কারণে লোকেরা কিনে সেগুলো শহরে গিয়ে পরিষ্কার করিয়ে নিয়ে আসে আমরা যদি এখানেই মাছগুলোকে পরিষ্কার করে বিক্রি করি তাহলে লোকেদেরও সাহায্য হবে আর ভালো দামে বিক্রিও হবে তাদের কথা মতোই পরের দিন ভাগিয়া নদীতে গিয়ে মাছ ধরে আনে মাছ ধরে নিয়ে এসে কাবেরিকে দিল কাবেরি সেগুলো বাড়িতে পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে সেগুলো পিস পিস করে কেটে নিল তারপরে সেইগুলো গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করল মাছ নিয়ে নাও মাছ টাটকা টাটকা মাছ পরিষ্কার করে একেবারে কেটে নিয়ে এসেছি আমি এইভাবে কাবেরি ডাকলো তার একটা ছোট্ট উপায়তে তার সব মাছগুলো বিক্রি হয়ে গেল মা প্রত্যেক দিন যদি এইভাবে মাছগুলো বিক্রি হয় আমাদের কষ্ট দূর হয়ে যাবে এইভাবেই দিন কাটছিল প্রত্যেক দিনের মতো ভাগিয়া মাছ ধরে কাবেরিকে দিত এইভাবেই একদিন ভাগ্যের আনার মাছগুলোর ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চা বেরিয়ে এলো এইটা দেখে তারা দুজনে তো অবাক হয়ে গেল যাই বল মা এটা একটা ভগবানের আশীর্বাদ ভগবানই পাঠিয়েছে এ এবার আমাদের সঙ্গেই থাকবে আমাদের কাজে সাহায্য করবে এইভাবে কাবেরি বলল। সেদিন থেকে তারা দুজনে ওই ছোট্ট বাচ্চার খুব ভালো করে খেয়াল রাখতো